হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে সুন্দর একটা জিনিস আমি দেখাবো, যা হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারবেন, আপনার ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন, টেলিগ্রামও ব্যবহার করতে পারবেন। সুন্দর একটা গোপন সেটিংস এবং একটি অ্যাপ্লিকেশন সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখন নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম আমি যে ভিডিওগুলো তৈরি করব সেই ভিডিওর একটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি সবার আগে সেই ভিডিওটা দেখতে পারবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, বন্ধুরা, ভিডিওটি দেখার আগে একটাই অনুরোধ, এই লাইক বাটনে প্রেস করে লাইক করে দিন, আর এখানে যে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন, শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন বন্ধুদের সাথে, আর নিচে যে সাবস্ক্রাইব বাটনে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে এসে বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও বানানোর সাথে সাথে তার একটি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি নতুন কিছু শিখতে পারেন। আর নিচের দিকে আসুন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট বক্স, তো কমেন্ট বক্সে আপনি আপনার ভিডিওটি কেমন লাগলো। আমরা প্রথমে চলে যাব ফোনে প্লে স্টোরে। ওকে, তো প্লে স্টোর সার্চ করার পরে, প্লে স্টোর ওপেন করার পরে এখানে সার্চ করবেন জাস্ট ইমোজি মেকার বলে। ওকে ফ্রেন্ডস, ইমোজি মেকারটাকে সার্চ করবেন। ইমোজি মেকারটাকে সার্চ করে এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর অপশানটা। ওকে, 5 নম্বর মানে অ্যাপ্লিকেশানটিকে। ওকে, এই 5 নম্বর অ্যাপ্লিকেশানটাকে আপনাদের ইনস্টল করতে হবে বন্ধুরা। তো ইনস্টল করে আমার যেহেতু করা আছে ইনস্টল, তো আমি এবার ওপেনে ক্লিক করব। ওকে বন্ধুরা, তো ওপেনে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লেটার্স, তো এই লেটার্স আপনি ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করে এখানে আপনি কিছু একটা লিখবেন, তো এলও ভি, আমি সামথিং টু লাভ। ওকে, তো দেখুন এলও ভি ই কত সুন্দরভাবে আসলো। আপনাদের যদি এই ইমোজিগুলো পছন্দ না হয়, তার জন্য এই ডান দিকে দেখতে পাচ্ছেন ইমোজি, তো এই ইমোজিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যেমন ইচ্ছা এখান থেকে ইমোজি চুজ করতে পারবেন। ওকে ফ্রেন্ডস, তো দেখুন আমি ইমোজিটা চেঞ্জ করে দিলাম, তো ইমোজিটাকে চেঞ্জ করে দেওয়ার পরে আমার লেখাটা আরও কতটা সুন্দর লাগছে। তো এইভাবে করে আপনি আপনার এই মেসেজগুলোকে কপি করতে হবে। কপি করার পর আপনি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার, টেলিগ্রাম, যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বা যে কোনো মেসেজিংয়ে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, হ্যাং আউটসে, ইচ্ছা খুশি, এভরিথিং। তো এটাকে কী করতে হবে ফ্রেন্ডস, কপি করতে হবে। ওকে, তো এই যে আমি কপি করলাম, এখানে আপনার যা লিখবেন, এভরিথিং যা লিখবেন সেম তাই হয়ে যাবে। ওকে, তো আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, এখানে আমি গুড গুড লিখলাম। ওকে, জি ডবল ও ডি। ওকে ফ্রেন্ডস, তো দেখুন এই গুড, দেখুন জি ও ও ডি। ওকে, আপনার যেমন লিখবেন তেমন আসবে। তো ফ্রেন্ড, আপনারা এখন এটাকে চেঞ্জ করতে পারেন, ইমোজিগুলোকে, ইমোজি মেকার দিয়ে ইমোজিগুলো চেঞ্জ করে আপনারা সুন্দরভাবে এগুলোকে তৈরি করতে পারেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপের মেম্বারদেরকে প্রেজেন্টেশান করতে পারেন। খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশান, একদম নিউ ফিচার্স, নিউ। তো অ্যাপ্লিকেশানটা ব্যবহার করে দেখবেন, যথেষ্ট ভালো লাগবে আপনাদের। তো এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনার ওখান থেকে চাইলে এই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো এবার আপনারা যেটা করবেন সেটা হলো, এখানে আপনারা ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখার পর দেখবেন সিলেক্ট অল, তো এখানে সিলেক্ট অলটাকে কপি করে নেবেন। ওকে ফ্রেন্ডস, তো কপি করলাম, কপি করার পর আপনাদের চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে। তো আমি হোয়াটসঅ্যাপে চলে যাই, তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এভরিথিং যে কোনো জায়গায় আপনি এটাকে সেন্ড করতে পারেন। হোয়াটসঅ্যাপে চলে গেলাম, হোয়াটসঅ্যাপ চলে যাওয়ার পর এখানে আপনি এই কপিটাকে এখানে পেস্ট করে দেবেন। ওকে ফ্রেন্ডস, তো পেস্ট করার পর আমি সেন্ডিং করে দেবো। ওকে, তো আমি সেন্ড করে দিলাম। তো সেন্ড করার পর দেখুন, দেখেছেন বন্ধুরা, জি ডবল ও ডি গুড, কত সুন্দরভাবে লেখাটা এসে, আপনাদের এভরিথিং যা ইচ্ছে এখানে আপনি লিখতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার ভিডিওটি একটি লাইক করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য এবং সাথে থাকার জন্য। প্লিজ সাপোর্ট করুন, আরও ভালো ভালো টপিকস এবং টিপস আমি আপনাদেরকে যেটা দিতে পারি, তো সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আকাশ বাংলা টিভি।